সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে জানাবো যে ওমানের ভিসাটা কবে খুলবে। অনেকে কিন্তু জানতে চেয়েছেন যে ওমানের ভিসা কবে খুলবে, তো সেটা আমি আজ আপনাদেরকে সরাসরি জানাবো বা বোঝাবো। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো, না হলে নাই। তো একটা কথা আপনাদের বলতে হয়, ওমানের যে ভিসাটা বন্ধ হয়েছে আজকে থেকে, তাও 4 মাস 3 মাস আগে কিন্তু ভিসাটা বন্ধ হয়ে আছে। তো ভিসাটা বন্ধ হওয়ার কারণটা কী? কারণ ওমানে কিন্তু অবৈধ লোক অনেক বেশি হয়ে গেছে, বা ওমানে কাজ কম, ওমানে কাজ নাই বললে গেলেই চলে। আপনারা অনেকে দেখবেন যে ওমানে কিন্তু অনেক মানুষের কাজকর্ম নাই, আমাদেরই কাজকর্ম যেমন নাই। আজকে থেকে কিন্তু বিগত 6 মাস 7 মাস ধরে কিন্তু এটা চলতেছে, কাজকাম ওমানে নাই। তো আপনারা অনেকেই পাগল হয়ে আছেন যে ভিসা খুলবে কবে। তো আপনারা যারা বিল্ডিং লাইনে কাজে আসবেন, আমি আপনাদেরকে আবার বলি, আপনারা যারা বিল্ডিং লাইনে কাজে আসবেন তারা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে তারপরে আসবেন, কারণ বিল্ডিং লাইনে কাজ কিন্তু একেবারেই কম। তাছাড়া যদি আপনারা অন্য সেক্টর আসতে চান তাহলে আসতে পারেন, তেল পাম্পের কাজে, মাজরার কাজে, দোকানের কাজে, বা বিভিন্ন কোম্পানিতে যদি আসতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো। কিন্তু আপনারা যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে আসতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সমস্যা। তো তারপরে যেটা জানাবো সেটা হচ্ছে যে, তারপর যেটা জানাবো সেটা হচ্ছে যে, আপনারা ওমানে আসবেন তো ওমানের ভিসা আজকে বন্ধ হয়ে আছে 6 মাস ধরে, 6 মাস না 4 মাস 3 মাস এমন। তো ওমানের কিন্তু ওমানি যারা আছে তারাও শিয়ার বলতে পারে না যে ওমানের কারণে কী আছে না আছে, কবে খুলবে না খুলবে, সেটা একমাত্র কিন্তু ওমানের সরকারই ভালো করে জানে। তো অনেকে বলতে থাকে আজকে খুলবে কালকে খুলবে, এটা সঠিক কথা না। কবে যে খুলবে এটা ওমানের সরকারই একমাত্র ভালো জানে। এটা খোলার তাড়াতাড়ি খুলতে পারে যদি আমাদের বাংলাদেশের সরকার থেকে তারা কোনো কিছু বলে, বা দুই দেশের যে মন্ত্রণালয় আছে সেখান থেকে যদি তারা কোনো আলোচনা করে তাহলে কিন্তু এটা সঠিকভাবে তাড়াতাড়ি খুলতে পারে। তো আপনারা হয়তো আপনারা যেদিন খুলবে সেদিন সঠিক নিউজটাই পেয়ে যাবেন সবার মাধ্যমে বা সংবাদে যে আপনাদের ওমানের ভিসাটা খুলছে আজকে এটাই। তো অনেকেই মানুষের কাছে বলে কবে খুলবে না খুলবে, ভাই কেউ সঠিকভাবে জানে না, সবাই আন্দাজে অনুমানে কিন্তু বলতে থাকে। আর আমাদের বাংলাদেশিরা কিন্তু বেশিরভাগ নিজেকে নিজে ভাব নেওয়ার জন্য বলে আজকে না কালকে অমুক তারিখ কেমন বলতেই থাকে। তো আপনারা যারা আসতেছেন অপেক্ষা করেন অবশ্যই। আরেকটা কথা বলতে চাই, আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কিন্তু আসেন না, কারণ বর্তমানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কোনো কাজই নাই, বুঝছেন? তো অবশ্যই আপনারা ভেবে চিন্তে তারপরে ওমানে আসবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।